হ্যালো এভরিওয়ান, রেসিপিজ বাই সাগুপ্তা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে শেয়ার করছি মজাদার হান্ডি কাবাবের রেসিপি। এটা ভীষণই সুস্বাদু আর চটপটে হয় খেতে। আপনি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটি বানিয়ে খাওয়ানোর জন্য। যেমন আমার বাড়িতে তো সপ্তাহে দুই দিন রিকোয়েস্ট আসে এই রেসিপিটি বানানোর জন্য। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট এই চটপটা কাবাবের রেসিপি শুরু করা যাক। প্রথমেই কাবাব বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে খাসির মাংস বা ভেড়ার মাংস, যে কোনো মাংসেরই কিমা ব্যবহার করে এই রেসিপিটি বানাতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রস দেওয়ার কারণে কিন্তু কাবাবটা খুবই সফট আর জুসি হবে আর খেতেও চটপটা হবে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি কুচে নিয়ে তার রসটা বের করে সেই পেঁয়াজ বাটাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ বা স্বাদমতো লবণ। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ভাজা ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মাংসটাকে কিন্তু খুবই মিহি করে আপনারা বেটে নেবেন, তাহলে কিন্তু কাবাবটা বানাতে সুবিধা হবে আর কাবাবের মধ্যে কোনো রকম ক্র্যাক থাকবে না বা কাবাবগুলো ভাজার সময় কাবাবগুলো ভেঙেও যাবে না। এটা হালকা করে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এই বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। আপনারা বেসনের পরিবর্তে ময়দা বা চালের আটাও ব্যবহার করতে পারবেন। এই কাবাবটায় মশলা মাখিয়ে কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। কাবাবটা মাখানোর সাথে সাথেই কিন্তু আপনারা কাবাবগুলো বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি কাবাবের থেকে ছোট মাংসের অংশ তুলে নিয়ে এটাকে একটু চেপে চেপে স্মুথ বলের আকারে তৈরি করে নেব, তাহলে কিন্তু কাবাবটা দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে দেখুন, আমি সব কটা কাবাব এভাবে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোল গোল বলের আকারেও বানিয়ে নিতে পারেন। আমি এরকম একটু লম্বা শেপ দিয়েছি। এখন আমি কাবাবগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণ তেল। তেল গরম হলে একটা একটা করে কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে, প্রায় 5 মিনিট ধরে কাবাবগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে কিন্তু কাবাবগুলো খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা করে ভাজতে হবে। বেশি যদি কড়া করে আপনারা কাবাবগুলো ভাজেন তাহলে কিন্তু কাবাব শক্ত হয়ে যাবে, আর এরপরে যেহেতু এটা আমি গ্রেভিতে দেবো তখন কিন্তু কাবাবের ভিতরে ঝোলগুলো ঢুকবে না আর কাবাবটা অনেক জুসি হবে না। সেজন্য চেষ্টা করবেন কাবাবটা হালকাভাবেই ভাজতে। এভাবে করে প্রায় 5 মিনিট ধরে আমি কাবাবগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, কাবাবগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2টো লবঙ্গ, 1 টুকরো দারুচিনি আর 1টা এলাচ। এগুলো দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটা একটু দরদরে টাইপের বেটে নিয়েছি, একদম মিহি করিনি, এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। এখন পেঁয়াজটা দিয়ে কয়েক সেকেন্ড হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে লবণ দেওয়ার সময় কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, লবণটা একটু বুঝে দেবেন, কারণ অলরেডি কাবাবের মধ্যে লবণ দেওয়া আছে, সেজন্য একটু বুঝে শুনেই লবণটাকে ব্যবহার করতে হবে। এখন মশলাটা হালকা করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা খুব সুন্দর আসবে, তবে আপনারা ব্যবহার না করতে চাইলে নাও করতে পারেন, এটা একেবারেই অপশনাল।
এই যে দেখুন, এভাবে কষাতে কষাতে মশলাটা যখন তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। এই টক দইটা অবশ্যই আগে থেকে ফেটিয়ে নেবেন, নাহলে কিন্তু তরকারিতে দেওয়ার সাথে সাথে টক দইটা ফেটে যেতে পারে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। আর টক দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে হবে, নাহলেও কিন্তু টক দইটা গরমে পড়ে ফেটে যেতে পারে। এভাবে দেখুন নাড়তে নাড়তে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আবারও তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এই পর্যায়ে সেই ভেজে রাখা কাবাবগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কাবাবগুলো দিয়ে 2 মিনিট একটু নেড়ে চেড়ে কাবাবটাকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এই কাবাবটা এইসব পর্যায়ে একটু কষিয়ে নিলে কাবাবের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ একদম গরম পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, তবে আপনারা যদি গ্রেভি একটু বেশি চান বা ঝোল ঝোল খেতে চান, তাহলে আর একটু পানি বাড়িয়ে নিতে পারেন। আমি এটা একটু মাখা মাখা রাখতে চাইছি, সেজন্য আমি 2 কাপই ব্যবহার করেছি। আর অবশ্যই করে এখানে কিন্তু গরম পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো আসে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট একদম লো হিটে এটাকে রান্না করব দমে। এই যে দেখুন 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কাবাবের ঝোলটাও কিন্তু অনেক কমে এসেছে আর তরকারির কালারটাও অনেক সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কসুরি মেথি, হাতে করে এভাবে একটু গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এই কাবাবের ফ্লেভার অনেক গুণে বেড়ে যাবে। আর একটু চটপটা স্বাদ আনার জন্য শেষে অল্প একটু লেবু চিপে তার রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবশেষে অ্যাড করছি কিছু কিছু লম্বা টুকরো করে কেটে রাখা আদা আর অল্প কিছু কাঁচা আর পাকা লঙ্কা কুচি। এটা অবশ্যই করে অ্যাড করবেন, এতে করে আপনার কাবাবের মধ্যে একটা কিন্তু রেস্টুরেন্টের মতো ফ্লেভার চলে আসবে, যার জন্য এই কাবাবটা খেতে দুর্দান্ত লাগবে। আর বাস এভাবে সব কিছু দিয়ে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবেন, তাহলেই হয়ে গেল আমাদের মজাদার হান্ডি কাবাব। এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়, টকটক ঝালঝাল একদম চটপটা টাইপের খেতে। আপনি বারবার আপনার মন চাইবে এটা বানিয়ে খেতে। আমার আজকের রেসিপি আপনার কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই রেসিপিটিকে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে যাবেন না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।